হাই হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আনন্দেই আছো। আমাদের এদিকে ওয়েদারটা তো এখন ভালোই যাচ্ছে, না শীত না গরম। তো বাসন্তী পূজাও চলে আসলো, সামনের মঙ্গলবার পূজা, এই তো অষ্টমী স্নান তো অনেকেই করে, করো, সাবধানে করো সবাই। এটাই অনেক জায়গাতে মেলাও হয়, একটা আনন্দ হয়। এই তো তো বন্ধুরা, এই কদিন তো আমি একদম একাই ছিলাম, ছেলেকে নিয়ে, মানে আমি বর আর ছেলে। শ্বশুর শাশুড়ি ছিল আলিপুরে, আন্টি পিসির ওখানে, ওখানে না গেলেও নয়, এই অবস্থা, কি আর করা যাবে, এখন অন্যরকম একটা ব্যাপার হয়ে গেল, কিছু করার নেই। যাই হোক, গেল কালকে আমরা গেলাম কুদুদার ফ্ল্যাটে, আমাদের ভালোই লাগলো বলো, যথেষ্ট আদর আপ্যায়ন করলো, রুমটা ছেড়েই দিল বলতে গেলে। আমরা যতক্ষণ ছিলাম, বড়দাদার বাড়িতে গেছিলাম, বড়দাদাও তাই করছিল, হ্যাঁ সন্তু দাদাও তাই করছিল। আমার ভাসুরগুলো ভালোই আছে না বলো? আমরা আসলে আমরা যথেষ্ট চেষ্টা করি যখন আমাদের বাড়িতে আসে। পকোড়া পকোড়া বানালাম, এই যে এখন পকোড়া বানালাম, জল ছাড়া পকোড়া। এতে দিয়েছি আটা, চালের গুঁড়া, লঙ্কা, পেঁয়াজ কুচি, ডিম, কাঁচা ডিম, আর হচ্ছে তেল, লবণ, হ্যাঁ তেল বললাম তো, লঙ্কা পেঁয়াজ আর তেল লবণ হলুদ তো লাগে, এটাই। মানে আমার বর দেখেও অবাক হয়ে গেছে যে জল ছাড়া মাখছে, কিছু বললো না, হতবাক হয়ে তাকিয়েছিল। তুমিও ভাবতে পারো নাই না, জল ছাড়া কি করে মাখলাম, জল লাগেনি, মানে যেটুকু পরিমাণ ছিল ওগুলোতেই মেখে মেখে জল ছেড়ে দিল, জল আর লাগেনি। এই তো তো যাই হোক, একটা কথা বলো তো, আমি যে কোদিন রান্না করলাম কেমন হয়েছে সত্যি কথা? হেভি হেভি একদিন রান্নাতে প্রচন্ড লবণ, একদিন লবণ, মানে কালকে যে খিচুড়ি, হ্যাঁ অবস্থা না, ওটা লবণ তোমার লাগছে কেন? তুমি বেশি পরিমাণে খাইছো যে ওই জন্য ছলছলা করে খাইছো, ওই জন্য লবণ, আর তুমি লবণটা একটু কম খাও, ওর জন্য লবণ লাগছে। তবে নিজের রান্না কি বলবো, নিজে তো নতুন নতুন রান্না শিখছি, নিজের রান্না নিজের ভালোই লাগে, পেট পুড়িয়ে খাই, খাওয়া একটু বেশি হয়, সত্যি কথা ভালোই হয়। শাকটাও একদম ক্ষীরের মতো গলে গেছিলো, মাখনের মতো, তারপরে ডালটাও সুন্দর ভালো হয়েছিল, একদম নরম সব, মাছের ঝোলটাও অন্যরকম করে করলাম, ওটা চট করে মাথায় আসলে ওগুলো করি তো দেখি কেমন হয়। কিছু না কিছু একটা থাকছে, বা বারে মিলছে না, বা কিছু একটা, মানে কিছু একটা হয়েই যাচ্ছে সমস্যা। তো এই তো তো আমার বাড়ি আজকে ভরা, শ্বশুর শাশুড়ি চলে এসছে, এটাই না থাকলেও ভালো লাগে না, এটাই। ছেলে এখন ঘুরতে গেল, খেলা দেখছে, পুরানো খেলা, তাহলে রান্না যদি বন্ধুরা যদি ট্রাই করে খাইতে চায় ভালো লাগবে মনে হয় নাকি? রান্না কি সবার মতো তো সবার হয় না, তার মধ্যে একটু ডিফারেন্ট করলে ভালো লাগে, অনেক সময় অনেক সময় একটু কম বেশি হয়ে যায় না? তো যাই হোক, আমরা গেলাম, ভালো লাগলো অঙ্কুদাদার ওখানে, ফ্ল্যাটটা তো খুবই সুন্দর, আমার তো আসতে ইচ্ছা করছিল না ফ্ল্যাটটা থেকে, আর ফ্ল্যাটটা এত প্রপারে, সব একদম নিয়ারেস্ট সব কিছু, বৌদিটাও ভালো, মিথ্যা কথা কেন বলবো, যথেষ্ট ওই, হ্যাঁ অনুষ্ঠানের মধ্যে আন্তর্যত্ন করেছে, আসার সময় আমাদের নিচ পর্যন্ত একদম গিয়ে গেল ছেড়ে, গাড়ি তোলা পর্যন্ত আমরা তুলে দিয়ে গেল, দাদা বৌদি দুজনে,
আর আত্মিক তো আত্মিকই, ওর কথা আর কি বলবো, এত কিউট বাচ্চা, কিন্তু এত স্পিডে আসে যায়, ওর ফেস দেখাতে দেয় না, ফেস মানে এরকম। ও হচ্ছে ভাইটুর যাওয়ার পরে দুই ভাইতে ঝগড়া লাগলো, আমার ছেলে ও ব্যাট এনে দিল, ছোট ছোট ব্যাট গুলো ভিডিওতে দেখিয়েছি এর আগে ব্লগে, একটা ব্লু একটা ইয়েলো কালার, ওটা নিয়ে দুই ভাই ঝগড়া লাগলো। তারপরে কি করলো, ওটা যেহেতু ভাইকে দিল, এখন ভাইটু তো আর দিচ্ছে না দাদা ভাইকে, যেহেতু দিচ্ছে না, চোখে পড়লো জলের জলের বোতল দুধের বোতল আমার ছেলে মানে ভাইটু, এখন ওটা দিয়েও খেলবে, ও হয়তো কোনোদিন দেখেনি বা বুঝতে পারিনি ব্যাপারটা, সবাই তো বোতলে খায় না, হয়তো খেলনা ভাবছে নিয়ে, নানানভাবেও খেলছিল, খাওয়া জিনিস তো নিয়ে খেলতে হয় না, বা নষ্ট হয়ে যেতে পারে, বিছানা নষ্ট হতে পারে, তো এটাই তো খেললো ঠেললো, তো ও এদিক ওদিক দৌড়দৌড়ি করে, মামা ছিল সবাই ছিল, মানে এটা নিন্দা হচ্ছে না, এটা একটা বাচ্চাদের খেলা সেটাই বলছি, তাই না, শেয়ার করছি এটাই। তো তারপরে ও যতবার রুমে আসে, আমরা যেখানে ছিলাম ওদের বেডরুমে, ও এসে বাস্কেটটা খোঁজে, খুলতে তো পারে না, সিস্টেমটা তো বোঝে না, ওই ফুটোর মধ্যে হাত দেয় আর খুঁজে 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 এক দৌড়ে আসে, এক দৌড়ে চলে যায়, মানে এরকম ভালো কিউট বাচ্চাটা, মিষ্টি বাচ্চা। তো বন্ধুরা অনেক গল্প করলাম, চলো তোমাদের চপটা দেখাই, খাই বা তুমি তো খাচ্ছই, খাও যে কটা খাবার খাও। তো এই চারটা চপ বানাচ্ছি, দেখা যাচ্ছে বন্ধুরা, এই তো হচ্ছে রান্না শিখে যাচ্ছি, অসুবিধা হয়তো হবে না, তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করি, ভালো লাগে কথা বলি, এটাই আর কিছু না, দুটো কথা দুটোই। তো এখন রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই, হরে কৃষ্ণ, রাধে রাধে, দেখা হবে নতুন আরেকটা ব্লগে। যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, আমাদের ব্লগগুলো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তাই না, কমেন্ট করলে বুঝতে পারবো, যদি আমি চেষ্টা করছি, শিখছি, অনেক সময় অনেক রকম ই হয়ে যায়, মানে ভিডিওগুলো ঢেকে ঢেকে যায়, আমি বুঝতে পারি না, অনেক সময় হয় কি পুরোটা কভার করতে পারি না, অতটা বুঝতে পারি না সব সময়, এটাই আর কি, আশা করি হয়তো হবে এটাই। তবে খুব ভালো লাগলো, এদিকে আমি বলতে গেলে কিছুটা হলেও লাকি আছি, আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে, যে মানে সবাই সবার খোঁজখবর তো রাখি, ঠিক আছে, মানে ভালো মন্দ সবার সঙ্গেই কিছু না কিছু একটা হয় একটা রিলেশনে, তাই না, এক জায়গায় থাকতে গেলে ওটা হয়, ওটা ওটা ধরে রাখলে চলে না, ও আমার থেকে বড় হয়ে গেল বা কিছু একটা ই হয়ে গেল, বা ওর এরকম করেছিল বা হয়েছিল বলে ওর নেক্সট জেনারেশনগুলোর সঙ্গে ওরকম আমি করব বা আমরা করব, এটা ঠিক না, এটা দিন যায় সব কিন্তু চেঞ্জ হয়, তাই না, কে আগে কি করেছে করেছে সেটার সব ব্যাপারে যদি ফলাফল যোগ বিয়োগ যদি তাদের নেক্সট জেনারেশনের সঙ্গে কেউ করে, সে যে কেউই হোক, এটা ঠিক না, এটা আজকে আমার সঙ্গে হচ্ছে, এটা কালকে তোমার সঙ্গে হতে পারে, বা তোমার সঙ্গে যেটা হচ্ছে সেটা আমার সঙ্গেও হতে পারে, মানে আমি অনেক কিছু চিন্তাভাবনা করেই কথাগুলো বললাম আর কি। তো এদিকে যেটা বলতে চাইছিলাম, যে কিছুটা হলো আমি লাকি, লাকি বলতে শ্বশুরবাড়ির দিকে না এটা আছে, মানে সবাই আমাকে একটা আপন করে নিয়েছে, মানে এমনভাবে একটা দোষ ত্রুটি তো সবারই থাকে, ব্যাড দিক গুড দিক সবারই থাকে, সেটা যে গুড মানে যে মাথায় তুলে নাচতে হবে তা না, আবার ব্যাড মানে যে মানে পায়ের নিচে রগড়াতে হবে সেটাও না,
মানে একটা সিমিলারিটি করে চলতে হবে, এটা আমি পাই। তো গেল কালকে গেলাম অঙ্কুদাদার ফ্ল্যাটে, তো এখানে ওই জিনিসটা আমি ভেবেছিলাম যে কি হবে আমি বুঝতে পারছিলাম, তো সেটা পেলাম আমি, সেটা আমি মিস করিনি। সবাই মিলে যে বসে কথাবার্তা বা কিছু, আমি ব্লগ বানাচ্ছি, কেউ কিছু বলছে না, মানে সবাই আমাকে সাপোর্ট করছে, মানে এদিকে আমি শ্বশুরবাড়ির দিক থেকে আমি এটা পাই, না পেলাম কি করে করতাম। তো এটা আমার আবার অন্য দিক দিয়ে এটা হয় না, এটাই মানে কি বলবো, অনেকে মুখ ঢেকে থাকে বা আমি এটা করি বলে নিন্দা চর্চা বা কিছু, সে করে করুক তার ব্যাপার, সেটা কোনো ব্যাপার না, কাজ কাজ হয় এটাই, এটাও তো একটা কাজ। সারাদিন দিনের মধ্যে 24 ঘন্টা মতো তোমাদের সঙ্গে একটু কথা বলা, একটু কিছু শেয়ার করা, এটাই আর কি, আর কিছুই না, ভালো লাগে আর কিছুই না, এটাই তাই না গো, মানে লাইফ তো এটাই হবে, সুখ দুঃখ সবই থাকবে, লাইফের জার্নি থাকবে, ইনকাম সোর্স ওঠানামা সবারই থাকবে, হেলথ ব্যাপারেও তাই, এডুকেশন ব্যাপারেও তাই, মানে সেটা নিয়ে যে আমি ইগো হোক নিয়ে থাকবো বা আমি কাউকে ইগনোর করবো, এটা কিন্তু ঠিক না। তো এইদিকে আমার শ্বশুরবাড়ির দিকে ঠিক আছে, মানে কি বলতো যে ভুল বোঝাবুঝি একটা হতেই পারে দুটো একটা দুটো ফ্যামিলির মধ্যে বা দুটো রিলেশনের মধ্যে, সেটাকে কি শর্ট আউট করতে হবে, খোলাখুলি আলোচনা করতে হবে, তোমার সামনে আমি কিছু বললাম না, দূরে গিয়ে বললাম, এটা কিন্তু ঠিক না, এটা যে কেউর ক্ষেত্রেই হতে পারে, এটাই তো। আমি অত কিছু তো মানে বলতে পারছি না, হয়তো বোঝানোর চেষ্টা করছি, সেটাই মানে কখনো কাউকে না কোনো দিক দিয়ে না ইগনোর করতে নেই, সে যে কোনো ব্যাপারেই হোক না কেন। হ্যাঁ তুমি সময় দিতে পারছো না কিছু, সেটা আলাদা ব্যাপার, কোনো একটা কারণে দিতে পারছো না, চাপ হয়ে গেল, টাটা বাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।